নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 18 অক্টোবর 2021 অর্থাৎ আগামীকাল দেবগুরু বৃহস্পতি হতে চলেছে মার্গী। হ্যাঁ বন্ধুরা, আর যার সুপ্রভাব এই সাতরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে, অর্থাৎ আপনাদেরকে জিনে টাকা দিতে চলেছে, আর এই অর্থ প্রচুর পরিমাণে আসতে চলেছে আপনাদের জীবনে। কোন কোন ক্ষেত্র থেকে এই অর্থ আপনারা পেতে চলেছেন সে বিষয়ে আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান সাত রাশি যাদেরকে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে জিনে টাকা দিতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীল। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি বর্তমানে মকর রাশিতে গোচর করছে এবং 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি হতে চলেছে মার্গী, আর যার সুপ্রভাব এই সাত রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে জিনে টাকা দিতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে। দেখুন, বৃহস্পতি হচ্ছে বৃহৎ যে পতি, তারই নাম বৃহস্পতি। অর্থাৎ এই বৃহস্পতির মধ্যে জ্ঞানের একটা বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। পাশাপাশি বৃহস্পতি ফুড ওরিয়েন্টেড জায়গাগুলোকে দেখায়, অর্থাৎ যে কোনো রকম খাদ্যদ্রব্যের বিজনেসকে কিন্তু দেখিয়ে থাকে। পাশাপাশি বৃহস্পতি আমাদেরকে জ্ঞানের সাথে সাথে অর্থ প্রদান করে থাকে। শুধু তাই নয়, বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে দাম্পত্য জীবনের সুখ কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তো এতগুলো জায়গা থেকে আপনারা কিন্তু সুখ পেতে চলেছেন, শান্তি পেতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে তার পাওয়ার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। শুধু ধন নয়, পাশাপাশি আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, আপনাদের জ্ঞানের একটা বহিঃপ্রকাশ কিন্তু ঘটতে চলেছে, নতুন নতুন উদ্ভাবনী শক্তির দ্বারা আপনারা যে কোনো কাজকে কিন্তু করে ফেলবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি বৃহস্পতি গ্রহ অস্তমিত থাকে বা খারাপ নক্ষত্রের সাথে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রকম শুভ ফল পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করতে আমি সবসময় পারি না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতি গ্রহ মার্গী হওয়ার সুপ্রভাব কোন সাত রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। শুধু অর্থ নয়, এই সময় আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, এবং আপনাদের যে সমস্ত অর্থ মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আসতে চলেছে। এই সময় যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা টিচিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। শুধু ধন নয়, এই সময় আপনাদের জীবনে শান্তি ও সুখ
ফিরে আসতে চলেছে। এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা টিউশনই পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা গোল্ডে ইনভেস্ট করছেন বা গোল্ডের কোনো বিজনেস করেন, জুয়েলারির দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি আপনাদের ব্যবসায় যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও কিন্তু পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আদার্স যে কোনো বিজনেসে কিন্তু অর্থ যেগুলো বসে রয়েছে সেগুলি উঠে আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি দাম্পত্য জীবনে কিন্তু সুখ ও শান্তি কিন্তু পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদেরকেও জিনে টাকা দিতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা হাতে পেতে চলেছেন। এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন অর্থাৎ টিচার রয়েছেন বা টিউশনই পড়ান তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং পাশাপাশি দাম্পত্য জীবনে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন। এবং যারা গোল্ডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিক পরিগণিত হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন, গোল্ডের কোনো দোকান রয়েছে, এছাড়াও খাদ্যদ্রব্যের কোনো দোকান রয়েছে, ফাস্টফুডের কোনো দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এবং যে সমস্ত লোন রয়েছে সেই লোন কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন এবং আপনাদের দাম্পত্য জীবনে সুখ কিন্তু আসতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই সময় আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, দাম্পত্য জীবনে শান্তি পেতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা গোল্ডে ইনভেস্ট করছেন বা গোল্ডের কোনো দোকান রয়েছে, এছাড়াও তাদের ফাস্টফুডের কোনো দোকান রয়েছে বা যে কোনো খাদ্যদ্রব্যের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এবং পাশাপাশি আপনারা দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন, শান্তি পেতে চলেছেন। এই সময় যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যাদের গোল্ডের কোনো বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির ঘটনা কিন্তু ঘটতে চলেছে এবং মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সুপ্রভাব পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন।